বঙ্গমাতা পদক পেলেন কুমিল্লা দুই আসনের সাংসদ সেলিমা আহমেদ মেরি। মোহাম্মদ জুয়েল রানা তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। অর্থনীতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ক শ্রেণীভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব পদক 2022 পেয়েছেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের সাংসদ নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন ও বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিমা আহমেদ মেরি। সোমবার 8 আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে সাংসদ সেলিমা আহমেদ মেরির হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দ্রিরা। এ সময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। জানা যায় এ পদক নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে ক শ্রেণীভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক। বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে এবছর 5টি ক্যাটাগরিতে 5 জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব পদক 2022 দেওয়া হয়েছে। তারা হলেন রাজনীতি ক্ষেত্রে সিলেট জেলা সৈয়দা জেবুন নেসা হক, অর্থনীতি ক্ষেত্রে কুমিল্লা জেলার সদস্য সেলিমা আহমেদ মেরি, শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ, সমাজসেবা ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার মোসাম্মদ আসিয়া আলম এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য।